আমরা সকলেই জানি যে সমগ্র পশ্চিমবঙ্গ, শুধু পশ্চিমবঙ্গ বললে ভুল হবে, সমগ্র ভারতবর্ষেই দীর্ঘ 3 বছর ধরে আলুর চাষ করে চাষিরা বাজার দর না পেয়ে নিঃস্ব হয়ে গিয়েছে। তাই এবছর অনেক চাষিরাই আলু চাষের পরিবর্তে বিকল্প ভুট্টা চাষ বেছে নিয়েছে, যার কারণে এবছর আলুর চাষ অনেকটা কম হয়েছে। আর যে সমস্ত চাষিরা আলুর চাষ এবছর করেছে, তারা অনেকেই ঋণ করে আলুর চাষ করেছে, অনেকে ঘটি বাটি বিক্রয় করে, কেউ বা ব্যাংক থেকে কেসিসির মাধ্যমে লোন নিয়ে, কেউ আবার গোল্ড লোন নিয়ে, আবার কেউ সুদে ধার নিয়ে আলুর চাষ করেছে। একসময় চাষির অর্থকরী ফসল ছিল ধান, গম, পাট, সরিষা ইত্যাদি, কিন্তু বর্তমানে অর্থকরী ফসল হিসেবে দাঁড়িয়েছে এই আলু চাষ। আর তাই কৃষক পুঁজি নষ্ট হয়ে যাওয়ায় এবছর অনেক ক্ষুদ্র চাষিরা আলুর চাষ করা ছেড়ে দিয়েছে, ইচ্ছা থাকা সত্ত্বেও পুঁজির অভাবে আলু চাষ করতে পারেনি। আর যারা এই চাষটা এবছর করেছে, আর যখন দেখতে পাচ্ছে আলুর বাজার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, আর তাই যে সমস্ত চাষি ও ব্যবসায়ীরা আলু কোল্ড স্টোরে সংরক্ষণ করেছিল, তারা আশায় বুক বেঁধেছিল যে এবার হয়তো কিছুটা লাভের মুখ দেখতে পারবো। ঠিক এই সময় রাজ্যের সরকার পশ্চিমবঙ্গের আলু অন্য রাজ্য এবং বিদেশে রপ্তানি বন্ধ করে দেয়, যার ফলে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর তলানিতে এসে ঠেকে এবং কোনো ব্যবসায়ী বর্তমানে কৃষকের আলু ক্রয় করতে চাচ্ছে না, কারণ আলু ক্রয় করে তারা কোথায় রপ্তানি করবে সে জায়গা বন্ধ হয়ে গেছে। আর তাই বন্ধুরা, গত 1 সপ্তাহ ধরে কৃষকরা নিরুপায় হয়ে আন্দোলনে নেমেছে। উত্তরবঙ্গের প্রতিটি জেলায় জেলায় চলছে কৃষকের আন্দোলন। প্রথমে তারা ব্লক ভিত্তিক বিভিন্ন এডিএ অফিস এবং বিডিও অফিসে অভিযোগপত্র জমা দিয়েছে। আজ শুক্রবার সমগ্র আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কৃষক প্রায় 100+ গাড়িতে করে আলিপুরদুয়ার চৌপতিতে পৌঁছায় এবং সেখান থেকে র্যালি করে ডুয়ার্স কন্যাতে পৌঁছায় এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে তাদের অভিযোগপত্র জমা দেয়। আর তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর বেশি বেশি করে চাষি বন্ধুদের মধ্যে ভিডিওটাকে ছড়িয়ে দেবেন। আর এই চ্যানেলে যারা নতুন দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে এভাবে প্রতিদিন নিয়ত আলুর খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে নেবেন। দেখতে থাকুন ভিডিওটা। অবিলম্বে আসামের যে গেটগুলো অবিলম্বে খুলতে হবে, যদি না খোলা হয় 2-1 দিনের মধ্যে আমরা ফালাকাট আলিপুরদুয়ার আমরা স্তব্ধ করে দেব। আজকের আন্দোলন কি দাবি রাখছেন, কি সমস্যা রয়েছে আপনার? সরকারকে আলু দাবি হচ্ছে, আলুর উপর সরকার একটা নীতি করেছে সেটাকে প্রত্যাহার করতে হবে। আরেকটা হচ্ছে কৃষকদের হিমঘরে যে আলু আছে সরকারকে ন্যায্য মূল্যে কিনতে হবে। আরেকটা দাবি হচ্ছে রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ করতে হবে। আরও কাছে ন্যায্য মূল্যে চাষিদের সার দিতে হবে, সেটা লাইবিলিটি সরকারের। বিনা পয়সায় চাষ করতে গিয়ে যে জলের জমিতে জলের প্রয়োজন হয় সেই জলটার ব্যবস্থা সরকারকে করে দিতে হবে, সেচ ব্যবস্থাটা। বিনা সুদে কৃষি ঋণ সরকারকে দিতে হবে। আর হচ্ছে কৃষি ঋণ যেগুলো দিয়েছে সেগুলোকে মুকুব করতে হবে। আলিপুরদুয়ার জেলা থেকে যেসব কৃষকরা আজকে আলিপুরদুয়ার উত্তরকন্যা এসেছে, সমস্ত কৃষক
ফোর্স করা সমস্যা প্রায় গত প্রায় হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বলে দিয়েছেন, ঘোষণা করেছেন নবান্ন থেকে যে আসামের ভিন্ন রাজ্য অত ভিন্ন রাজ্যে উত্তর পূর্ব ভারতে কোনো আলু যাবে না, ভিন্ন রাজ্যে তো আমাদের আমাদের উত্তর বাংলার আমরা কৃষকরা যে আলু আমরা চাষ করি 20% আলু আমরা খাই আর বাদ বাকি 80% আলু ভিন্ন রাজ্যে বিক্রি হয়, কৃষকদের কাছে পাইকার রাখে ভিন্ন রাজ্যে বিক্রি করে। ভিন্ন রাজ্যে যদি আলু না যায় এই 80% আলু এই উত্তর বাংলায় কী করবে? এবং আমরা যে কৃষকরা আছি আমরা যে এখন আমাদের আলু স্টোরে আছে কিন্তু আমরা বন্যায় যদি কোনো পাইকারের কাছে যাচ্ছি কোনো দাম নাই, কোনো একটা মূল্য নাই, কোনো হলো গেট বন্ধ, আমরা নিয়ে গেট বন্ধ, কোনো পাইকাররা আমাদের আলু দাম কত কি কত নেই কত বলতে কোনো কোনো দাম কোনো দাম নেই কোনো দাম বিক্রি হচ্ছে না, অর্থাৎ পাইকাররা নিচ্ছে না, বলছে আমাদের আলুটা কোথায় যাবে, আমরা তো ত্রিপুরা মেঘালয় আসাম মিজোরাম এইসব জায়গায় বিক্রি করতাম, এই সব যেহেতু আসামের গেট বন্ধ একটা আলু যাচ্ছে না একটা কেনা তাহলে আমরা এই আলুটা নিয়ে কী করি? মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে বর্তমানে যে আমাদের অর্থকরী কৃষকের অর্থকরী ফসল আলু, তো এই আলুটা বিদেশে কিংবা ভিন রাজ্যে যদি রপ্তানি করা না যায় তাহলে সেখান থেকে কৃষকরা বঞ্চিত হবে, মানে আর্থিক আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমরা লস খেয়েছি, আমাদের আলু স্টোর থেকে বের হয়নি, এবার দিদি যা করছে এবারে হয়তো বেরোবে না, আর পুরি বেরো না, মানে লাস্টে বিক্রি হয়েছে 50 টাকা প্যাকেট, ক্ষতি মানে ক্ষতি মানে ভয়ঙ্কর ক্ষতি, আর ভয়ঙ্কর ক্ষতি ছেলে মেয়ে নিয়ে নবান্নে নালে দোয়াশকানের সামনে আগুন ধরে আত্মহত্যা, এটা কিভাবে ওটাই তো ক্ষতি। আমি আলুটা বিক্রি করতে না পারি, আমার এক বিঘা জমিতে 40,000 টাকা খরচ হয়েছে বিঘা প্রতি, আলু হয়েছে 40 প্যাকেট, 40 প্যাকেট 40 থেকে 50 টা প্যাকেট হয়েছে আলু, এমনি ফলন কম এবং সার দুর্নীতিবার সার দিয়েছে কালোবাজারি হয়েছে, সাথে সাড়ে 1200 টাকার সার 3000 টাকা দিয়ে কিনতে হয়েছে বিঘাপতি 40,000 টাকা আমাদের খরচা, এই আলু যদি আমরা বিক্রি করতে না পারি তাহলে আমাদের 40,000ই লস, সবই লস, সবই লস। বললাম গত প্রায় 20 দিন হলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করলেন যে পশ্চিম বাংলার আলু ভিন্ন রাজ্যে যাবে না, সেদিন থেকেই আস্তে 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 আলুর দাম নেই এবং আমরা যারা কৃষক আমরা যে আলুর গম বিক্রি করব কোনো পাইকার আমরা পাচ্ছি কোনো দাম নেই কোনো আলুর, হঠাৎ করে আসাম যারা ব্যবসা করে তাদের কাছে আমরা গেছি আলুর গম নিয়ে তারা কোনো দামে আলুর গম নেবে না, আমরা বলছি কেন আপনারা আলু নেবেন না, বলছে আসাম গেট, আসামের যে গেট গেট বন্ধ রয়েছে সেখানকার বাংলার আলু উত্তর পূর্ব ভারতে যেতে দেবে না দিদি এবং পুলিশ প্রশাসন, এর জন্য আলুর দাম নেই, আমরা কৃষক ঘরের সন্তান আমরা কৃষক আমরা এই আলু যে স্টোরে রেখেছি এই আলু আমরা এখন কি করব। আমরা আজকে ডেপুটেশনের মধ্যে দিয়ে ডিএম এডিএমকে আমরা বললাম যদি আপনারা আমাদের আলু যদি ভিন্ন রাজ্যে যেতে যদি না দেন তাহলে সরকার ন্যায্য মূল্য দিয়ে আমাদের আলু কৃষকদের বল আপনারা খরিদ করুন, সরকার ম্যাডাম এবং এডিএম সাহেব ছিলেন অনেকক্ষণ আমাদের সাথে কথাবার্তা বলার পর উনি নবান্নে মেসেজ করলেন যে আপনাদের যে বার্তা এই বার্তা আমরা নবান্নে জানিয়েছি, ওনারা ওনাদের ব্যাপার সরকারি লেভেলে ওনারা জানিয়েছে এবং আমরা একদম পরিষ্কারভাবে বলেছি দুই একদিনের মধ্যে যদি গেট না খুলে আসামের আমরা বৃহত্তরে আন্দোলনে বাধ্য থাকবো ফালাকাটা এবং আলিপুরদুয়ার জেলার কৃষক এবং
শুধু আন্দোলন দেখবেন জঙ্গি আন্দোলন, আমরা ট্রাক্টর নিয়ে লাঙ্গল নিয়ে গরু নিয়ে রাস্তাঘাট আমরা অবরোধ করবো।